সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের এ স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে ইংরেজি গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় পার্সপিচ নিয়ে কথা বলবো। পার্সপিচ নিয়ে কথা বলার আগে আমরা জেনে নেই এটা কি। পার্সপ মেশিন, পার্সপ কম্পিউটার, পার্সপ কার ইঞ্জিন, পার্সপ ব্রেন, পার্সপ বডি, এগুলো দিয়ে আসলে আমরা কি বুঝি। এটা বাংলা অর্থ বলতে বোঝানো যায় হয় যে পার্সপ মেশিন, মেশিনের কিছু যন্ত্রাংশ, কম্পিউটারের কিছু যন্ত্রাংশ, গাড়ির কিছু যন্ত্রাংশ, ব্রেইনের কিছু গুরুত্বপূর্ণ অংশ এবং বডি, আমাদের বডি যেটা আছে সেটার কিছু অংশ। অ্যাট দ্য সেম টাইম পার্সপিচ বলতেও সেই রকমই শব্দের বা বাক্যের বা বক্তব্যের কিছু অংশকে বোঝে। তো আমরা দেখি কীরকম পার্সপ পিচ, এর বাংলা মিনিং হচ্ছে পদপ্রকরণ। এই শব্দটার সাথে আমরা বাঙালিরা খুব বেশি পরিচিত নয়, তবে এক্ষেত্রে আমরা বলতে পারি পার্স শব্দের অর্থ অংশ, স্পিচ শব্দের অর্থ বক্তব্য। সো পার্সপ পিচ হচ্ছে বক্তব্যের অংশ। এখন ডেফিনেশনে যদি আসি, এরকম বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্সপ পিচ বলা হয়, অথবা আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্সপ পিচ বলে। ইংরেজিতে বলতে গেলে বলতে পারি ইচ ওয়ার্ড ইউজ ইন এ সেন্টেন্স অর স্পিচ ইজ কল্ড পার্সপ স্পিচ, অর এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্সপ পিচ। সো লেটস এক্সাম্পল, সাকিব ইজ এ গুড প্লেয়ার, সাকিব এ পার্সপ পিচ, ইজ স্পার্সপ পিচ, এস পার্সপ পিচ, গুড স্পার্সপ পিচ, প্লেয়ার অলসো এ স্পার্সপ পিচ। সো এ হেয়ার এভরি ওয়ার্ড ইউজ ইন হেয়ার রিচ পার্সপ স্পিচ। এখন কত ধরনের এরকম পার্সপ পিচ আছে? দেয়ার আর এইট টাইপস অফ পার্সপ পিচ, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সো সহজভাবে বলতে গেলে নাউন বিশেষ্য, যে শব্দ দ্বারা নাম বোঝানো হয় তাকেই নাউন বলা হয়। প্রোনাউন সর্বনাম, অর্থাৎ নাউনের পরিবর্তে যেই শব্দ বা ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলা হয়। অ্যাডজেক্টিভ বিশেষণ, অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। ভার্ব ক্রিয়া বা কাজ, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝানো হয় তাকেই ক্রিয়া বা ভার্ব বলে। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এই শব্দ ভার্ব অথবা অন্য কোনো পার্সপিচকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। প্রিপজিশন, আমরা জানি বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান, অর্থাৎ যে শব্দ কোনো শব্দের নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকে প্রিপজিশন বলে। কনজাংশন, অর্থাৎ সংযোজন অব্যয়, যেই শব্দ দুটি বাক্য বা শব্দকে একত্রিত করে তাকে কনজাংশন বলে। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়, অর্থাৎ যেই শব্দ মনের ভাব বা আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলা হয়। সো আমরা পরবর্তীতে এই পার্সপিচ সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।